আজকে পহেলা ফাল্গুন, ভাবলাম যে বাইরে না বের হয়ে ঘরে বসে মাছ ধরি, কিভাবে মাছ ধরা যায়। তো একটা টিক ছিল, এটা দিয়ে একটা সুতা বেঁধে নিয়ে, এটা যেহেতু আমার কাছে বড়শি নাই, একটা সেফটি পিন সুতার সঙ্গে বেঁধে দিয়েছি। দিয়ে আটা, কিছু আটা ছেনে এটা বড়শি আকারে তৈরি করে নিয়ে এলাম। নেওয়ার পরে ভাবলাম ঘরে বসেই মাছ ধরে, এটা একটা অন্যভাবে আনন্দ। মাছগুলো হয়েছে লকডাউনের মধ্যে নদীঘাট থেকে নিয়ে আসছিলাম, একদম অনেক ছোট ছোট বাচ্চা ছিল অন্য মাছের ভিতরে। তারপর আমি ভাবলাম যে দেখি এগুলো পুষে দেখি কিরকম হয়। পরে এই ডিশের মধ্যেই এই দীর্ঘ 11 মাস ওদেরকে এইভাবেই রাখছি। দেখেন মাছগুলো কত বড় হয়ে গেছে, প্রতিদিন পানি চেঞ্জ করি। তারপরে ওরা বেশিরভাগই সবসময় ভাত দেওয়া হয়, মাঝে মধ্যে আটা দিতে হয়। তো সবাই দেখেন, আপনাদেরও যদি এভাবে ইচ্ছে হয় কখনো মাছ ধরতে পারেন ঘরে বসেই।